আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুরাদ প্রাইভেট সেন্টারের আরও একটি নতুন আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসের আরও একটি নতুন ক্লাস। আজকের ক্লাসে শিখব প্রত্যয়ভিত্তিক প্রিপজিশন এবং ফ্রি হ্যান্ড রাইটিং মেথড। সো সবাইকে ওয়েলকাম করছি মুরাদ প্রাইভেট সেন্টার, অনলি স্পোকেন ইংলিশ মজা। বিভক্তির উপর ভিত্তি করে আমরা পরবর্তী ক্লাসে অন্যান্য প্রিপজিশন নিয়ে বিভক্তির উপর নির্ণয় করা শিখব। তো লক্ষ্য করি ডিয়ার স্টুডেন্টস, যদি আমরা কোনো বাংলা শব্দের মধ্যে হইতে থেকে চেয়ে পাই, সেক্ষেত্রে আমরা প্রিপজিশন ফ্রম ব্যবহার করব। হইতে থেকে চেয়ে অর্থে আমরা ফ্রম ব্যবহার করব এবং এটি একটি পঞ্চমী বিভক্তি, অর্থাৎ আমরা পঞ্চমী বিভক্তির ক্ষেত্রে আমরা ফ্রমটি ব্যবহার করব। র এবং এর ক্ষেত্রে, র এবং এর ক্ষেত্রে আমরা প্রিপজিশন অফ ব্যবহার করব এবং এটি ষষ্ঠী বিভক্তি হিসেবে কাজ করবে, অর্থাৎ ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব। এ অন্তস্ততে প্রথম বা শূন্য বিভক্তি, অর্থাৎ এ অন্তস্ততে থাকলে আমরা ইন, অ্যাট এবং টু ব্যবহার করতে পারি, ইন, অ্যাট এবং টু ব্যবহার করতে পারি। তো ডিয়ার স্টুডেন্টস, র বা এর ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব এবং এটি একটি ষষ্ঠী বিভক্তি হিসেবে কাজ করবে, অর্থাৎ র বা এর ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব। যদি বলি ইন ঢাকা, লক্ষ্য করি করোনা মহামারী শুরু হওয়ার আগে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করেছিল। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে, আমরা ফ্রিহ্যান্ড রাইটিং মেথড একটি স্ট্রাকচার জানতাম, ও ওয়ান, ও টু, ডি ওয়ান, ডি টু, এম ওয়ান, এম টু, পিটিআর। সেই স্ট্রাকচারটি আমরা এখানে ব্যবহার করব এবং প্রিপজিশনের ক্ষেত্রে আমরা বিভক্তি ব্যবহার করব। তো আমরা এ বাক্যটাকে এভাবে ব্যবহার করতে পারি অথবা আমরা যে মেথডটি জানি সেই মেথডের মাধ্যমে ব্যবহার করতে পারি। প্রিয়র টু দ্য আউটব্রেক অফ দ্য করোনা প্যান্ডামিক, অর্থাৎ লক্ষ্য করো আউটব্রেক অফ, অর্থাৎ দেখো শুরু হওয়ার আগে, হওয়ার, র বা এর অর্থ প্রকাশ করছে, আমরা এক্ষেত্রে অফ ব্যবহার করছি, অর্থাৎ প্রিয়র টু দ্য আউটব্রেক অফ দ্য করোনা প্যান্ডামিক আমরা আগের অংশটি ব্যবহার করলাম। এবার লক্ষ্য করি কারা করেছে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, অর্থাৎ ভেরিয়াস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, অর্থাৎ ভেরিয়াস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস এবার উল্লেখ করেছিল, অর্থাৎ নাম করেছিল, সেক্ষেত্রে আমরা নেমড ব্যবহার করব। নেমড কাকে ঘোষণা করেছিল, সাউথ এশিয়ান কান্ট্রি মানে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে কী হিসাবে ঘোষণা করেছিল, অর্থাৎ অ্যাজ চ্যাম্পিয়ন। এনে আমরা একটা লক্ষ্য করতে পারি, হিসেবে অর্থে আমরা অ্যাজ প্রিপজিশনটি ব্যবহার করতে পারি। ইন ইকোনমিক গ্রোথ, কোথায়, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে, এ অন্তস্ততে আমরা এক্ষেত্রে ইনের ব্যবহার করেছি, অর্থাৎ দেখো অর্থনৈতিক প্রবৃদ্ধিতে, তে, এ অন্তস্ততে থাকলে আমরা ইন ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা দেখো ইকোনমিক গ্রোথের আগে আমরা ইন ব্যবহার করেছি, অর্থাৎ ইন ইকোনমিক গ্রোথ আমাদের আগের এই বিভক্তিটি জানতে হবে। আবার লক্ষ্য করে এ অন্তস্ততের ক্ষেত্রে আমরা ইন, অ্যাট, টু ব্যবহার করতে পারি। লক্ষ্য করে বাক্যটি, সরকার গত পহেলা জুলাই করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসাধীন অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বা চিকিৎসায় অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেন। লক্ষ্য করি দ্য গভর্নমেন্ট কে নিয়েছিল, গভর্নমেন্ট, এখানে একটি অতিরিক্ত জিনিস, লাস্ট জুলাই, গত পহেলা জুলাই, আচ্ছা, ন্যাশনাল ট্রেড আদার্স হেলথ ওয়ার্কার্স, অর্থাৎ চিকিৎসাধীনরত অন্যান্য স্বাস্থ্যকর্মীদের, ইন দ্য ট্রিটমেন্ট মানে যারা চিকিৎসায় নিয়ে যেতে ছিল এমন স্বাস্থ্যকর্মীদের, অফ করোনা প্যাশেন্ট, কোন রোগীদের, করোনা রোগীদের, অর্থাৎ করোনা রোগীদের, র বা এর অর্থে আমরা অফ ব্যবহার করেছি, করোনা পেশেন্ট, ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল, টু গিভ, দেবে, কী দেবে, স্পেশাল ইনভেন্সটিভ অর্থাৎ বিশেষ প্রণোদনা দেবে, অর্থাৎ দ্য গভর্নমেন্ট লাস্ট জুলাই নেশনাল ট্রেড আদার্স হেলথ ওয়ার্কার্স ইন দ্য ট্রিটমেন্ট অফ করোনা পেশেন্ট ডিসাইডেড টু গিভ স্পেশাল ইনসেন্টিভস, অর্থাৎ আমরা এখানে প্রিপজিশন একটি এ অন্তস্ততের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করেছি এবং র বা এর ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করেছি। আমরা যদি পরের বাক্যটি লক্ষ্য করি,
লক্ষ্য করো, রাজশাহীতে বসবাসকারী জাকিরকে আমি পছন্দ করি, রাজশাহীতে বসবাসরত জাকিরকে আমি পছন্দ করি। অর্থাৎ লক্ষ্য করো কাকে পছন্দ করে, আই লাইক, কে পছন্দ করে, আমি, এবং ভার্ব লাইক, আমি পছন্দ করি, কাকে পছন্দ করে, জাকিরকে। এবার কোন জাকির, হু, যে লিভস ইন রাজশাহী, অর্থাৎ যে রাজশাহীতে বাস করে। অর্থাৎ লক্ষ্য করো আমরা রাজশাহীর আগে ইন ব্যবহার করেছি, কেন, রাজশাহীতে, অর্থাৎ এ অন্তঃস্থতে ক্ষেত্রে আমরা ইন অ্যাড টু ব্যবহার করতে পারি। তো মনে রাখতে হবে আমরা এভাবেই কিন্তু প্রত্যয়ের বা ভিত্তিক আমরা বিভক্তি অনুযায়ী আমরা প্রিপজিশন ব্যবহার করতে পারবো। যেমন আমরা বলতে পারি ঢাকা, বা ঢাকা সিটি, ঢাকা সিটি একটি সাবজেক্ট, অর্থাৎ এখানে কোনো প্রিপজিশন নেই, অর্থাৎ ঢাকা শহরে, যদি আমরা ঢাকা শহরে বলি সেক্ষেত্রে শহরের পরে রে উল্লেখ রয়েছে, আমরা বলতে পারি ইন ঢাকা সিটি। কেন আমরা ইন ব্যবহার করলাম, এখানে ইন ঢাকা সিটি শহরে, অর্থাৎ ঢাকা শহরে, কিন্তু আমরা যদি বলি ঢাকা শহর সেক্ষেত্রে কিন্তু আমরা প্রিপজিশন ব্যবহার করব না। যদি বলি রহিমের কলম, রহিমের কলম, তাহলে পেন অফ রহিম, অর্থাৎ রহিম পেন না, রহিমের কলম, অর্থাৎ রহিমের সঙ্গে র বা এর উল্লেখ রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব, অর্থাৎ পেন অফ রহিম। আবার যদি বলি যশোর ক্যাম্প থেকে, বা যশোর ক্যাম্প থেকে, ফ্রম যশোর ক্যাম্প, অর্থাৎ হইতে থেকে চেয়ে আমরা এক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব, যশোর ক্যাম্প থেকে, অর্থাৎ ফ্রম যশোর ক্যাম্প। কেন আমরা যশোর ক্যাম্প থেকে, হইতে থেকে চেয়ে, অর্থাৎ আমরা বলেছিলাম যে ফ্রমের ব্যবহার হবে। তো আমরা অবশ্যই বিভক্তির উপর নির্ভর করে ফ্রম, ইন, অ্যাড টু এবং অফের ব্যবহারটা শিখতে পেরেছি। তো সবাই এভাবেই বিভক্তির উপর নির্ভর করে আমরা প্রিপজিশনটাকে আরও সঠিক করার চিন্তা করব। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল মুরাদ প্রাইভেট সেন্টার, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।